হ্যালো প্রিয় বন্ধুরা, যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা আমাদের পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিন। আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা বাঙালি হিসাবে সর্বদাই মাছের প্রতি একটু দুর্বলতা অনুভব করি, বিশেষ করে যখন ইলিশ মাছের প্রসঙ্গ আসে, তখন তো আর কোনো কথাই নেই। আমাদেরকে সেজন্যই মনে হয় মাছে ভাতে বাঙালি বলা হয়। তবে চলুন বন্ধুরা, আজকে ইলিশ মাছের দামটি দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা এই মুহূর্তে যে 6 কেজি সামুদ্রিক ইলিশগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 360 টাকা থেকে 380 টাকা কেজি। এগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক ইলিশ। বন্ধুরা, আমরা ভেবেছিলাম এবছর হয়তো ইলিশ মাছের দাম কিছুটা কম থাকবে, কিন্তু সেটা আর হলো কোথায়। গাছে কাঁঠাল গোফে তেল, ইলিশ মাছের দাম কমলো না, বরঞ্চ আরো বৃদ্ধি পেয়েছে। এই যে 600 থেকে 700 গ্রাম সাইজের নদীর ইলিশগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 1050 টাকা থেকে 1080 টাকা কেজি। বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানান এই 600 থেকে 700 গ্রাম সাইজের নদীর ইলিশের দাম কত হলে ভালো হতো। ইলিশের প্রসঙ্গ বাদ দিয়ে এবার চলুন একটু বাইম মাছের দাম জেনে আসি। এই যে বাইমগুলো এখন দেখছেন, এই ফ্রেশ কোয়ালিটির বাইমগুলো আজকে বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। পাশাপাশি এই সাইডে আছে একটু ছোট সাইজের পলিথিনের ভিতরে, দেখুন কত সুন্দর ফ্রেশ কোয়ালিটির বাইম, এগুলো বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 320 টাকা কেজি। বাইম মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব তাজা সিলভার মাছের দাম। এই যে বরফ ছাড়া তাজা সিলভার মাছগুলো দেখছেন, এগুলো 600 থেকে 700 গ্রাম সাইজ, আর এগুলো আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র 100 টাকা কেজি। সিলভার মাছের পাশাপাশি এখানে যে চেওয়া মাছগুলো দেখছেন, এগুলো আজকে বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 140 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন বেশ কিছু চিংড়ির দাম জেনে আসা যাক। প্রথমে যে ছোট সাইজের হরিণা চিংড়িগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 420 টাকা থেকে 450 টাকা কেজি। পাশাপাশি এই বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 480 টাকা থেকে 500 টাকা কেজি। দেখুন কত সুন্দর হরিণা। হরিণার পাশাপাশি এবার জেনে নেব বাগদা চিংড়ির দাম। এই যে বাগদা চিংড়িগুলো দেখছেন, এগুলো আজকে বিক্রি হচ্ছে 600 টাকা থেকে 620 টাকা কেজি। বাগদা চিংড়ির পরে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক ছোট সাইজের গলদা চিংড়ির দাম। এই যে ছোট গলদাগুলো দেখছেন, এগুলো আজকে বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা কেজি। এবার চলুন একটু দেশি চিংড়ির দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে দেশি গলদা চিংড়িগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা কেজি। এগুলো কিন্তু ছোট সাইজের দেশি গলদা চিংড়ি। গলদার পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেবো কাঁঠালি চিংড়ির দাম। এই যে ছোট ছোট কাঁঠালি চিংড়িগুলো দেখছেন, এগুলো আজকে বিক্রি হচ্ছে 620 টাকা থেকে 650 টাকা কেজি। বন্ধুরা, বেশ কিছু চিংড়ি মাছের দাম তো জেনে নিয়েছি, এবার চলুন জেনে আসা যাক ছোট সাইজের তাজা বাটা মাছের দাম। এই যে বরফ ছাড়া তাজা বাটা মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 130 টাকা থেকে 140 টাকা কেজি। তাজা বাটা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে লো কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন, এই পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 160 টাকা কেজি। পাবদা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের পোয়া মাছগুলো দেখছেন, এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির পোয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 250 টাকা কেজি। পোয়া মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোট সাইজের চেওয়া মাছ। দেখুন একদম ছোট সাইজের চেওয়া, এগুলো আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র 50 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনারা যে ছোট সাইজের গলদা চিংড়িগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা কেজি। ছোট সাইজের গলদা চিংড়ির পাশাপাশি এই মুহূর্তে আপনারা যে লালচে কালারের বাগদা চিংড়িগুলো দেখছেন, এই লালচে কালারের বাগদাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 550 টাকা কেজি। বাগদার পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে বিল চিংড়ি। দেখুন এগুলো হচ্ছে একটু ছোট সাইজের বিল চিংড়ি, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা থেকে 350 টাকা কেজি।
এবার চলুন একটু মরা টাকি মাছ এবং শোল মাছের দাম জেনে আসা যাক। প্রথমে যে টাকি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র 100 টাকা কেজি। মরা টাকি মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেবো মরা ছোট সাইজের শোল মাছের দাম। এই যে শোল মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ছোট সাইজ, আর এগুলো আজকে বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 220 টাকা কেজি। বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক বেলে মাছের দাম। আপনারা এই মুহূর্তে সামুদ্রিক বেলে বা যে তুলা ডান্ডিগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 260 টাকা থেকে 280 টাকা কেজি। সামুদ্রিক বেলে মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেবো বড় সাইজের গলদা চিংড়ির দাম। এই যে গলদাগুলো দেখছেন এগুলোর এক একটির ওজন 250 গ্রাম থেকে 350 গ্রাম পর্যন্ত, আর এগুলো আজকে বিক্রি হচ্ছে 1400 থেকে 1450 টাকা কেজি। বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো বিশাল আকৃতির একটি কোরাল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে 15 কেজি 900 গ্রাম সাইজের দেশি কোরাল মাছটি দেখছেন এটির আজকের পাইকারি বাজার মূল্য 1100 টাকা কেজি। বিশাল সাইজের কোরাল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের কোরাল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা থেকে 680 টাকা কেজি। বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। কোরাল মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেবো ফ্রেশ কোয়ালিটির রুই মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির 1 কেজি 800 গ্রাম থেকে 2 কেজি সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 330 টাকা থেকে 350 টাকা কেজি। রুই মাছের পাশাপাশি এবার চলুন কিছু তেলাপিয়া মাছের দাম জেনে আসি। প্রথমে যে তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু জ্যান্ত তেলাপিয়া, আর এগুলো আজকে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। পাশাপাশি এবার আপনাদেরকে দেখাবো একটু বড় সাইজের তেলাপিয়া, দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির জ্যান্ত তেলাপিয়া কিন্তু এগুলো, আর এগুলো আজকে বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 230 টাকা কেজি। বড় তেলাপিয়ার পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেবো মাঝারি সাইজের তেলাপিয়া মাছের দাম। এই যে মাঝারি সাইজের তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু জ্যান্ত আছে, দেখুন নড়াচড়া করছে তেলাপিয়াগুলো, আর এগুলো আজকে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। তেলাপিয়া মাছের পরে এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক কাঁকড়ার দাম। এই যে ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র 70 টাকা থেকে 80 টাকা কেজি। সামুদ্রিক কাঁকড়ার পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের রূপচাঁদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 550 টাকা কেজি। বন্ধুরা রূপচাঁদা বা পমফ্রেট মাছের পরে আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের পাবদা মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 250 টাকা কেজি। পাবদা মাছের পরে এ সাইডে আছে ছোটো সাইজের কই মাছ, আর এগুলো হচ্ছে চাষের কই মাছ, আর এই ছোটো সাইজের চাষের কইগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 170 থেকে 180 টাকা কেজি। ছোটো সাইজের চাষের কইয়ের পাশাপাশি এই যে বড় সাইজের চাষের কই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা কেজি, দেখুন কত বড় বড় সাইজের চাষের কই মাছ এগুলো। প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।